नमस्कार, आमी पार्थराज मिश्र, शिक्षक अमरसी रघुनाथ हाई स्कूल। आपनादेर सबाइके आज आरो एकबार अराइज एंड आयोटी क्लासरूमे स्वागत जानाई। आमार चैनलटिर नाम अराइज एंड अवेक, ओठो एवं जागो। स्वामी विवेकानंदेर सेई विख्यात उक्ति आपनारा जानेन, अराइज एंड अवेक एंड स्टप नॉट टिल द गोल इज रीच्ड। जेहेतु चैनलटिर नाम अराइज एंड अवेक, अर्थात ओठा एवं जागार कथा बला हयेछे, अर्थात आमरा एई उठबो बा जागबो किभाबे, आमादेर ज्ञान चक्षु उन्मोचित करार माध्यमेई एकमात्र आमरा जेगे उठते पारि। आमरा सबाई जेगे आछि किन्तु आमादेर ज्ञान चक्षु उन्मोचित नय। ताई आमार एई क्लासे COVID-19 अतिमारीर मध्ये आमरा जखन भयंकर विपदेर मध्ये दिन काटाच्छि, তখন কয়েকটি স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাসের মাধ্যমে আমার স্নেহের ছাত্রছাত্রীদের এবং সম্মানীয় দর্শক মণ্ডলীর কাছে আমি কতগুলো স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের ক্লাসগুলো করছি। আমি যেহেতু শিক্ষক, তাই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমার বলার অধিকার নেই, কিন্তু আমি আমার নিজস্ব স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকা পড়ার মাধ্যমে, বিভিন্ন রেডিও থেকে, টিভি থেকে যে সমস্ত তথ্য সংগ্রহ করতে পেরেছি বা জ্ঞান অর্জন করতে পেরেছি, সেই বিষয়গুলোকে সামনে রেখে আপনাদের সকলের সচেতনতার জন্য সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে এবং কুসংস্কার মুক্ততাকে সামনে রেখে এই ধরনের ক্লাসটা আমি কিন্তু করছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব সেটা যে পালস রেট। পালস রেট এই বিষয়টা আমরা সবাই জানি, আমাদের হাতের কবজিতে ডাক্তারবাবুরা যখনই আমরা ডাক্তারবাবুকে দেখাতে যাই তখন তিনি কিন্তু এই কবজির কাছে নাড়ি দেখেন। এই নাড়িটা দেখে, নাড়ি দেখে ডাক্তারবাবু বোঝার চেষ্টা করেন শরীরে কি ধরনের রোগ বাসা বেঁধেছে। এই পালস রেট বিষয়টা কি, পালস রেট ওঠানামার দিকে আমাদেরকে নজর রাখতে হবে, পালস রেট কখন বেড়ে যাচ্ছে কিনা বা কমে যাচ্ছে কিনা এই দুটো দিকেই আমাদের নজর রাখতে হবে। এটা কিন্তু আমাদের শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ডাক্তারবাবুরা আমাদের কাছে গেলেই ব্লাড প্রেশার মাপেন, পালস রেট দেখেন, স্টেথো দিয়ে বুকটা দেখেন, আমাদের লাংস এবং হার্ট ঠিক আছে কিনা, এটা কিন্তু প্রাথমিক ডাক্তারের মূল চাবিকাঠি। যাই হোক, এই পালস রেট নিয়ে আলোচনা করা হয়েছে আনন্দবাজার পত্রিকার স্বস্তি পাঠ অংশে, সেখানে যা যা লেখা উল্লেখ করা হয়েছে আপনাদের সকলের জন্য সেই লেখাটা আমি উপস্থাপন করব। শরীরের সমস্যা দেখা দিলে ডাক্তার দেখাতে গেলেই সবচেয়ে আগে পালস রেট দেখেন ডাক্তারবাবুরা, হাতের কবজির কাছে নাড়ি ধরে সেই রেট দেখে তবে শুরু হয় চিকিৎসা। পালস রেট এত গুরুত্বপূর্ণ কেন? একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের পালস রেট কত থাকা উচিত আমরা কিন্তু আজকের ক্লাস থেকে সবই জানবো এক এক করে। পালস রেট কিভাবে মাপা হয়, প্রত্যেক মিনিটে হার্ট কতবার বিট করছে, প্রত্যেক মিনিটে হার্ট কতবার বিট করছে সেটাই মাপা হলো পালস রেটের মাধ্যমে, সেটাই মাপা হয় পালস রেটের মাধ্যমে। পালস রেট প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা, একজন মানুষের বিশ্রামরত অবস্থায় ও শরীরচর্চার পরেও পালস রেট আলাদা হয়ে যায়। শরীরচর্চার পরে বা খুব দৌড়ঝাঁপ করে আসার পরে পালস কিন্তু বেড়ে যায়, সেই রেট দেখে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। শরীরকে আগে ঠান্ডা হতে দিতে হবে, আগে আপনি রেস্ট নিন, শরীর ঠান্ডা হোক, স্বাভাবিক অবস্থায় এলে পালস মাপুন। হৃদযন্ত্রের কোনো সমস্যায় দীর্ঘদিন ভুগলে অবশ্যই রোজ পালস রেটের দিকে নজর রাখা উচিত। আবারও বলছি, হৃদযন্ত্রের কোনো সমস্যায় দীর্ঘদিন ভুগলে অবশ্যই রোজ পালস রেটের দিকে নজর রাখা উচিত। পালস রেট আমাদের কত থাকা উচিত, স্বাভাবিক পালস রেট কত? কার্ডিওলজিস্ট ডাক্তার সুনীল বরণ রায় বলছেন, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের পালস রেট 60 থেকে 100-এর মধ্যে থাকা উচিত, 70-এর যত কাছাকাছি থাকবে ততই ভালো। আমরা কিন্তু জীববিদ্যায় পড়েছি 72 থেকে 80 পালস রেট স্বাভাবিক, কিন্তু 100 ছাড়িয়ে গেলে
বুঝতে হবে শরীরের কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একইভাবে যদি পালস রেট 60-এর নিচে নেমে যায় সেটাও কিন্তু চিন্তা। এ প্রসঙ্গে মনে রাখতে হবে শিশুদের কিন্তু পালস রেট সবসময় খুব বেশি থাকে। শিশুর বয়স যত কম হবে পালস রেট তত বেশি হবে। বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে কিন্তু শিশুর পালস রেট 120 থেকে 140 হতে পারে। এটা কিন্তু ওদের ক্ষেত্রে স্বাভাবিক, যে সমস্ত বাচ্চার বয়স 1 বছরেরও কম তাদের পালস রেট কিন্তু বেশি এবং সেটা 120 থেকে 140 পর্যন্ত হতে পারে। গর্ভাবস্থায় শিশুর হার্টবিট খেয়াল করলেও এই ঘটনাটা কিন্তু আমরা বুঝতে পারি। এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে, হার্টবিট অনিয়মিত হয়ে গেলে তাদের পালস রেট নির্দিষ্টভাবে মাপা কিন্তু কঠিন হয়ে যায়। তাই তাদের পালস রেট দেখতে ইসিজি রিপোর্টের উপরে ভরসা করাটাই সবচেয়ে ভালো। আমি আবারও বলছি যে হার্টবিট যদি অনিয়মিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নাড়ি ধরে পালস রেট মাপাটা খুব একটা বুদ্ধিমানের হবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ইসিজি করে দেখে নিতে হবে অ্যাকচুয়ালি কি অবস্থায় আছে। ইসিজি কেন সবচেয়ে নির্ভরযোগ্য? ডাক্তার সুনীল মোরণ রায় বলছেন, ইসিজি রিপোর্টে যেহেতু প্রত্যেকটা হার্টবিট ছবির মতো আমরা দেখতে পাই, তাই ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম রিপোর্ট কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য। বাড়িতে অক্সিমিটার দিয়ে, পালস অক্সিমিটার দিয়েও কিন্তু আমরা এটা নজরদারি করতে পারি। তবে অক্সিমিটারের ব্যাটারি ঠিকঠাক আছে কিনা সেটাও দেখে রাখা প্রয়োজন। অনেক সময় ব্যাটারি কমে গেলে কিন্তু পালস অক্সিমিটারে ভুলভাল তথ্য দিতে পারে। হয়তো মেশিন ঠিক আছে, ব্যাটারি কমে গেছে, বা ব্যাটারি ঠিক আছে, মেশিন খারাপ হয়ে গেছে, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু একাধিক আঙুলে টেস্ট করে দেখতে হবে যে পালস রেটটা কি আসছে, আমাদের বুঝে নিতে হবে। পালস রেট ওঠানামা হয় কেন? সাধারণত কোনো অসুখের কারণেই পালস রেট হ্রাস বৃদ্ধি পরিলক্ষিত হয়। জ্বরে শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে গেলে, থাইরয়েডের সমস্যায় দীর্ঘদিন ভুগলে, ফুসফুসের অসুখ থাকলে পালস রেট বাড়তে পারে, আবার কিছু ক্ষেত্রে কমেও যেতে পারে। হার্ট রেট হঠাৎ খুব বেড়ে গেলে সেই অবস্থাকে আমরা বলি ট্রাকিকার্ডিয়া। তখন পালস থাকে প্রতি মিনিটে 100-এর বেশি। অর্থাৎ পালস রেট যখন 100-এর বেশি হবে তখন কিন্তু সেই সমস্যাটাকে বিজ্ঞানের পরিভাষায়, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হবে ট্রাকিকার্ডিয়া। বুক ধড়ফড় করা থেকে শুরু করে বুকে ব্যথা অনুভব করা, এগুলো কিন্তু সবই হতে পারে ট্রাকিকার্ডিয়ার ক্ষেত্রে। স্ট্রেস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, জ্বর বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার মতো বিভিন্ন ফ্যাক্টরে এইভাবে পালস রেট হঠাৎ বেড়ে যেতে পারে। অন্যদিকে হার্ট রেট কমে 60-এর নিচে নেমে গেলে তাকে আমরা বলি ব্রাডিকার্ডিয়া। ট্রাকিকার্ডিয়া বা ব্রাডিকার্ডিয়ার মতো উপসর্গ যদি অনেকদিন ধরে দেখা দেয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের সতর্ক এবং সচেতন হতে হবে। এর থেকে সাডেন কার্ডিয়াক অ্যারেস্টও কিন্তু হয়ে যেতে পারে। এবারে এট্রিয়াল ফিব্রিলেশন বলে একটা বিষয় আছে, এই এট্রিয়াল ফিব্রিলেশন ব্যাপারটা কি একটু আলোচনা করা যাক। সাধারণত হার্টের ইলেকট্রিসিটি, হার্টের ইলেকট্রিসিটি ফ্লো উপরের চেম্বার থেকে নিচের চেম্বারের দিকে আসে। এট্রিয়াল ফিব্রিলেশনে ইলেকট্রিক্যাল ফ্লো খুব অস্বাভাবিক হয়ে যায়, তখন হার্টবিট অনিয়মিত হয়ে যেতে পারে, অত্যধিক বেড়ে যেতে পারে, রক্তও ঠিকমতো পাম্প করতে পারবে না সেই সময় হৃৎপিণ্ড। এট্রিয়াল ফিব্রিলেশনের ফলে এট্রিয়ামে রক্ত জমাট বেঁধে যেতে পারে, এই জমাট রক্তই মস্তিষ্কে গিয়ে স্ট্রোক ঘটাতে পারে। তাই অস্বাভাবিক পালস রেট দেখলে কিন্তু সাবধান আমাদের হতেই হবে। এখান থেকে আমাদের মুক্তি বা পরিত্রাণের উপায় কি? নিয়মিত শরীরচর্চায় পালস রেট এই ওঠা আমার মুক্তি থেকে পরিত্রাণের উপায়, সেই সঙ্গে নিয়মিত পর্যবেক্ষণ এবং অসুবিধে হলে সেটা ব্রাডিকার্ডিয়াই হোক বা ট্রাকিকার্ডিয়াই হোক, ডাক্তারবাবুর নিয়মিত পর্যবেক্ষণ এবং পরামর্শ এবং ওষুধ সেবনের মাধ্যমে কিন্তু চিকিৎসা গ্রহণই একমাত্র রাস্তা। প্রত্যেক দিন কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, নিজের পক্ষে হাঁটা, সাঁতার কাটা, সাইক্লিং করা, এগুলো কিন্তু করলে আমাদের হার্ট ভালো থাকে।
এতে হার্টের পেশির শক্তি বাড়ে, স্ট্রেস কিন্তু কমাতে হবে। আজকে এই একবিংশ শতাব্দীর যুগে, ইঁদুর দৌড়ের যুগে, একেবারে বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেকেই আমরা কিন্তু স্ট্রেস বা মানসিক চাপে ভুগছি। এই মানসিক চাপ আমাদের মানসিক অবসাদ ডেকে আনছে। এই স্ট্রেস কিন্তু কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না, স্ট্রেস কমাতে হবে। স্ট্রেস কমাতে গেলে কিন্তু আমাদের নিয়মিত যোগব্যায়াম এবং মনঃসংযোগ, ধ্যান এগুলো করতে হবে। স্পিরিচুয়ালিজমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে স্ট্রেস কমানোর ক্ষেত্রে। ঠিক সময়ে খাওয়া দাওয়া করা এবং সঠিক সময়ে যথাযোগ্য ঘুমের অত্যন্ত প্রয়োজন শরীরে। ধূমপানের মতো বদভ্যাস ছাড়তে হবে। ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরলের সমস্যা থাকলে তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং এই ছোট ছোট বিষয়গুলোকে যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু হৃদয়ের গতিও আমাদের নিয়ন্ত্রণে থাকবে, নতুবা যে কোনো মুহূর্তে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে আমাদের বিপদ দেখা দিতে পারে। বিশেষত এই কোভিড-19 অতিমারির সময়ে এই ধরনের কিন্তু স্ট্রেস, অজানা আতঙ্ক, মৃত্যু ভয় আমাদের কিন্তু পেয়ে বসেছে। আমরা সবাই কিন্তু মৃত্যু ভয়ে জর্জরিত। আমরা সবাই ভাবছি কখন আমি আক্রান্ত হব, কখন আমার আক্রান্ত হওয়ার পর আমি আর হয়তো বাড়ি ফিরতে পারবো না, চিকিৎসায় হয়তো আমার শরীর সাড়া দেবে না। এই যে মৃত্যু ভয়, এই যে আতঙ্ক আমাদের অবচেতন মনে বা কখনো কখনো চেতন মনে প্রচণ্ড আমাদের স্ট্রেস বা চাপ তৈরি করছে, সেই স্ট্রেস কিন্তু আমাদের হার্ট রেট, পালস রেটকে বাড়িয়ে দিচ্ছে এবং সেখান থেকেও কিন্তু বিপত্তি ঘটছে। ফলে আমরা যে মাঝে মধ্যেই স্ট্রোকের ঘটনা দেখছি, আমরা যে মাঝে মধ্যেই হার্ট অ্যাটাকের ঘটনা দেখছি, এগুলো কিন্তু এই ধরনের অতিমারী পিরিয়ডে ঘটছে অত্যন্ত চাপের কারণে। তাই মনকে ফুরফুরে রাখুন, গান শুনুন, আবৃত্তি করুন, সিনেমা দেখুন, সেই সঙ্গে প্রত্যেক দিন নিয়মিত ব্যায়াম করুন, মনঃসংযোগ করুন, যোগাভ্যাস করুন। যত ভালোভাবে জীবন দিনটাকে কাটানো যাওয়ার চেষ্টা করুন। বাড়িতে সকলের সঙ্গে কথা বলুন, গল্প করুন, বাচ্চাদের সঙ্গে মিশুন, এবং সবার সঙ্গে যদি আমরা এইভাবে মিলেমিশে থাকতে পারি তাহলে আমার স্ট্রেস কিছুটা কম থাকবে এবং সেখান থেকে পালস রেটের ফলে যে বিপত্তি সেটাও কম ঘটবে, এটা আমরা জোর দিয়ে বলতেই পারি। কোভিড-19 অতিমারির ক্ষেত্রে কিন্তু শুধু কোভিড-19 একমাত্র বিপদ নয়। কোভিড-19 একদিকে আমাদের সুগার রোগীর পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, যারা সুগার রোগী ছিলেন না তারা সুগার রোগী হয়ে যাচ্ছেন, এই ধরনের সুগারের ক্ষেত্রে একটা ভয়ানক বিপত্তি দেখা যাচ্ছে। অপরদিকে কখনো হার্ট অ্যাটাক, কখনো স্ট্রোকের ঘটনা আমরা দেখছি, পাশাপাশি আমরা দেখছি কখনো কখনো আমাদের যে ফুসফুসের সংক্রমণটা এমন মাত্রায় পৌঁছে গেছে স্টেরয়েড নেওয়ার কারণে বা ভুল চিকিৎসার কারণে বা দেরি করার কারণে, তার ফলে কিন্তু আমরা মৃত্যুমুখে পতিত হতে বাধ্য হচ্ছি। এই কথাগুলো মাথায় রাখলে আমরা কিন্তু আমাদের জীবন, অমূল্য জীবনকে বাঁচাতে পারবো। তাই আমার এই ক্ষুদ্র উদ্যোগ অ্যারাইজ এন্ড অ্যাভেন ক্লাসরুমে সকলের কাছে এই সচেতনতা পৌঁছে দেওয়ার জন্য আমি কিন্তু, যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করবেন, একমাত্র উদ্দেশ্য বিজ্ঞানসম্মতভাবে কুসংস্কার মুক্ততাকে সামনে রেখে মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতা পৌঁছে দেওয়াই আমার একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য আমার নেই। সকলকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে যদি ক্লাসটা ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা রেখে সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।